হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে আমরা নভেম্বর 2022-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। তোমাদের দুটো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেন্ডিং ছিল, নভেম্বর 2022 আর ডিসেম্বর 2022। ওকে, তো আমরা কী কী টপিকগুলো পড়বো একটু দেখে নাও। গুরুত্বপূর্ণ দিবস, নিয়োগ, পুরস্কার, খেলাধুলো, ইন্ডেক্স, নির্বাচন জয় ও পদত্যাগ, ব্যাংক ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোজনা ও অভিযান, অ্যাপ ও পোর্টাল, বই ও লেখক, প্রয়াণ দিবস, ইন্টারন্যাশনাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মানে আন্তর্জাতিক বিবিধ আর মিসলেনিয়াস বিবিধ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমরা কিছু স্ট্র্যাটেজিও পড়বো, আর এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলো প্রথমে আসছি আমরা ইম্পর্টেন্ট ডেইজ। দেখো, 7ই নভেম্বর বলা আছে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস, এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। তার আগে আমি বলবো 5ই নভেম্বর, এটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে। 5ই নভেম্বর কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। এটা যেমন জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস, সেরকম 5ই নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। ওকে, এছাড়াও তোমরা জানো যে 1ই নভেম্বর অনেকগুলো স্টেট স্টাবলিশড হয়েছিল, স্টেট, বিভিন্ন ইউনিয়ন টেরিটরিজ। যেমন আমরা জানি যে 1956 সালে যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, তার মারফত কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, তারপরে এরকম অনেকগুলো স্টেট স্টাবলিশড হয়েছিল। তার সাথে কিছু ইউটি ছিল, দিল্লি, তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তোমার লক্ষদ্বীপ এগুলো। তারপরে আবার আমরা দেখি 2000 সালে যে মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট, সেটাও ডেটটা 1ই নভেম্বর। সেখানে ছত্তিশগড় রাজ্য আলাদা হয়েছিল মধ্যপ্রদেশ থেকে। বা আমরা যদি আরেকটু এগিয়ে যাই, 1966-এর কথা বলি, সেখানে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্টের থ্রু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই স্টেটগুলো, ইউটিগুলো আমরা পাই, তাই না? আচ্ছা, এবারে দেখো আর ইম্পর্টেন্ট একটা জায়গা, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। তো ওনার জন্মদিন উপলক্ষে 11ই নভেম্বর আমরা কী পালন করি না? জাতীয় শিক্ষা দিবস, ন্যাশনাল এডুকেশন ডে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়? 11ই নভেম্বর। কার জন্মদিন হিসেবে পালন করা হয়? মৌলানা আবুল কালাম আজাদ স্যার। এবং যদি বলা হয় যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল, হ্যাঁ, শিক্ষামন্ত্রী কে ছিলেন? এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আর খেয়াল রাখবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে কবে, সেটা হচ্ছে 17ই নভেম্বর। জাস্ট ডেটটুকু খেয়াল রাখবে। আর তোমরা জানো 14ই নভেম্বর, 14ই নভেম্বর তো সবাই জানো যে শিশু দিবস, তাই তো? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে 14ই নভেম্বর যে চিলড্রেন্স ডে, এটা কার বার্থডে হিসেবে আমরা পালন করি। একটা হিন্ট দিয়ে দিচ্ছি, ওনার নামের সঙ্গে চা চা শব্দটা যুক্ত। আচ্ছা, এরপরে তোমরা খেয়াল রাখবে, তোমরা জানো যে 19ই নভেম্বর পুরুষ দিবস, এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট নয়। 20ই নভেম্বর হচ্ছে বিশ্ব শিশু দিবস। 14ই নভেম্বর যেমন আমাদের চিলড্রেন্স ডে, ন্যাশনাল চিলড্রেন্স ডে, সেরকম 20ই নভেম্বর যেটা, 20ই নভেম্বর, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের রেসপেক্টে। ওকে, আর 21ই নভেম্বর টেলিভিশন ডে, এগুলো জাস্ট দেখে রাখা, যেগুলো আমি মার্ক করলাম সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। চলো নেক্সট আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই যে ওয়ার্ল্ড হেরিটেজ উইক, ওকে, তো এইটা পালন করা হয় 19 থেকে 25শে নভেম্বর। 19 থেকে 25 নভেম্বর আমরা কী সেলিব্রেট করি, এটা একটু তোমরা নোট ডাউন করে নেবে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ওকে, চলো এবারে আমরা আসছি গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে। ওহো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা মিস করে গেছিলাম। 26ই নভেম্বর আমাদের কনস্টিটিউশন ডে, ইন্ডিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন ডে, ভারতের সংবিধান দিবস, খুব ইম্পর্টেন্ট। আর এটা একটু দেখে রাখবে, 25ই নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এবারে আমরা গুরুত্বপূর্ণ নিয়োগে চলে আসছি। এখানে প্রথমে দেখো বাইজুস, বাইজুস কোম্পানির প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কে? লিওনেল মেসি। আর এখান থেকে খেয়াল রাখবে টুইটার, এটা তোমরা জানো, টুইটার কোম্পানির নতুন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারকে এলন মাস্ক। খুব ইম্পর্টেন্ট, 22তম যে ভারতীয় আইন কমিশন মানে ল কমিশন, ল কমিশনের চেয়ারপারসন কে হলেন? ইন্ডিয়ান যে ল কমিশন, তার 22তম চেয়ারপারসন হলেন ঋতুরাজ অবস্থি। খেয়াল রাখবে, প্রশ্ন আসতে পারে।
আচ্ছা, নেক্সট এখান থেকে খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট, ভারতের 50তম প্রধান বিচারপতি মানে CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান জাজ কে? DY চন্দ্রচূড়। কততম? না, 50তম। ওকে, আর খেয়াল রাখবো সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? CV আনন্দ বোস। খেয়াল রাখবে তার সাথে ONGC-র চেয়ারম্যান পদে কে নিযুক্ত হচ্ছেন? অরুণ কুমার সিং। এনার নামটাও কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট খেয়াল রাখবে ED এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর হিসেবে সঞ্জয় কুমার মিশ্রা ছিলেন, ওনার কার্যকালের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করা হলো। তার মানে বর্তমানেও ED ডিরেক্টরকে সঞ্জয় কুমার মিশ্রা। ভারতের নতুন ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হলেন কে? অরুণ গোয়েল। দেখো, চিফ ইলেকশন কমিশনার আমরা জানি রাজীব কুমার আছেন, আর নতুন ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হলেন অরুণ গোয়েল। এবারে আমরা পরের পেজে যাচ্ছি। এখানে খেয়াল রাখবে পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? আলাপন বন্দ্যোপাধ্যায়। ওকে, পরের টপিক পুরস্কার বিজয়ী। প্রথমটা খেয়াল রাখবে নারী ও শিশু বিকাশ বিভাগ, ওকে, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট, সেটা আমাদের সেই বিভাগে স্কচ অ্যাওয়ার্ড জিতল পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। অ্যাকচুয়ালি স্কচ অ্যাওয়ার্ড কেন দেওয়া হয় বা কোন প্রসপেক্টে দেওয়া হয়? গুড গভর্নেন্সের জন্য বা ইনক্লুসিভ গ্রোথ, টেকনোলজি অ্যাপ্লিকেশন, এই জায়গাগুলোতে, কর্পোরেট জায়গাগুলোতে তার এক্সিলেন্সের জন্য দেওয়া হয়, ক্যাপাসিটি বিল্ডিং, এই সমস্ত কিছু, এম্পাওয়ারমেন্ট, সমস্ত জায়গায় কিন্তু অনেকগুলো জায়গা বিচার বিবেচনা করে স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো তোমরা এটা খেয়াল রাখবে, হ্যাঁ, কোন বিভাগে? নারী ও শিশু বিকাশ বিভাগে স্কচ অ্যাওয়ার্ড জিতলো কে? পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, আমেরিকার এডওয়ার্ড এম কেনেডিকে মরণোত্তর পস্থমাস কি দেওয়া হলো? না, ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার, এই সম্মান দিল কে? বাংলাদেশ। এটা জাস্ট একটু দেখে রাখবে। পরেরটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলবো, মরণোত্তর উত্তরাখণ্ড গৌরব সম্মান পাচ্ছেন কে? ভারতের প্রথম CDS বিপিন রাওয়াত। ওকে, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। বেস্ট স্টেট এগ্রি বিজনেস, বেস্ট স্টেট এগ্রি বিজনেস অ্যাওয়ার্ড 2022 জিতল কিন্তু হরিয়ানা। এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, 32তম বিহারি পুরস্কার পেলেন ডক্টর মাধব হাডা। চলো নেক্সট পেজে আমরা যাই। এখানে খেয়াল রাখবে ডুডল ফর গুগল 2022, এই কম্পিটিশন জিতলেন কলকাতার শ্লোক মুখার্জি। আরও ইম্পর্টেন্ট, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2022 পাচ্ছেন টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল আচন্তর। দেখো, ইনিসহ আরও অনেকের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, সে কমনওয়েলথ গেমসের রেসপেক্টেই হোক বা বিভিন্ন গেমসের রেসপেক্টেই হোক, প্রশ্ন এরকম আসতে পারে স্ট্র্যাটেজিকে হিসেবে যে এই ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত। সেরকম শরৎ কমল আচন্তর টেনিস খেলোয়াড়, উনি টেনিস খেলার সাথে যুক্ত, টেবিল টেনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো উনি 2022 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। নেক্সট খেয়াল রাখবে উর্দু ভাষায় লেখা দ্য প্যারাডাইস অফ ফুড শিরোনামে বইয়ের জন্য 2022 JCB প্রাইজ ফর লিটারেচার জিতলেন কে? খালিদ জাবেদ। খেয়াল রাখবে, নামটা খেয়াল রাখার চেষ্টা করবে। চলো আমরা পরের পেজে যাই, এখানে আর কিছু সেরকম অর্থে দরকার নেই, এটা দেখে রাখতে পারো। ডক্টর কলাম সেবা পুরস্কারে সম্মানিত হলেন রবি কুমার সাগর। নেক্সট হচ্ছে, সম্প্রতি ফ্রান্সের দ্বারা গার্ড অফ অনারে সম্মানিত হলেন ইন্ডিয়ান আর্মি চিফ মনোজ পাণ্ডে। খেয়াল রাখার চেষ্টা করবে। আর একটা লাস্ট বলবো এখান থেকে, প্যারা স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2022 অ্যাওয়ার্ড জিতলেন কে? জয়পুরের রাইফেল শুটার আপনি লেখারা। ওকে, এবারে আমরা আসছি ইন্ডেক্স আর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এখানে খেয়াল রাখবে দক্ষিণ এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তকমা পেল IIT বোম্বে। নেক্সট পেজে যাই। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশে পরিণত হবে 2023 সালে, এটা প্রেডিক্ট করা হয়েছে। ওকে, সালটা খেয়াল রাখবে, এই সালেই। জল জীবন মিশনের আওতায় ট্যাপ কানেকশন প্রদানের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কে? উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলা, ট্যাপ কানেকশন। আর এপাশে আমরা দেখব ওয়ার্ল্ডস মোস্ট পপুলার লিডার্স তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কে? নরেন্দ্র মোদী রয়েছেন। পরের টপিক নির্বাচন ও পদত্যাগ। এখানে খেয়াল রাখবে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ
করলেন কে? আনোয়ার ইব্রাহিম। নামটা খেয়াল রাখবে, হ্যাঁ, আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়া। আমরা পরের টপিকে যাচ্ছি, খেলাধুলো। কলম্বিয়াকে 1-0 গোলে পরাজিত করে 2022 আন্ডার-17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ, ওকে, WWC উইমেন্স ওয়ার্ল্ড কাপ আন্ডার-17 2022 কে জিতল? স্পেন জিতল। কার কার মধ্যে ছিল? স্পেন আর কলম্বিয়া, তো জিতেছে স্পেন। আর খেয়াল রাখবে 2022-এ মেক্সিকান ফর্মুলা ওয়ান যে গ্র্যান্ড প্রিক্স কার রেসিং হয়, তো F1 যে কার রেসিং, সেটাতে কে জিতেছেন? ম্যাক্স ভার্স্টাপেন, তোমরা জানো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এই সম্পর্কিত কিন্তু বিভিন্ন বিষয় তোমরা পড়ে রাখবে, হ্যাঁ। ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল, থিম কী ছিল, বলের নাম কী ছিল, বা কে গোল্ডেন বুট পায়, কে গোল্ডেন গ্লাভস পায়, সমস্ত কিছু। তো এখানে দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনালে ভারতের অ্যাম্বাসেডার হিসেবে আমন্ত্রিত ছিলেন রণবীর সিং। কোথায় হয়েছিল? কাতারে, তাই তো। কোন টিম জিতেছে? আর্জেন্টিনা জিতেছে। আর গোল্ডেন বুট কে পেয়েছে? এমবাপে পেয়েছে গোল্ডেন বুট। গোল্ডেন বল কে পেয়েছে? মেসি। আর গোল্ডেন গ্লাভস উইকেট এই বলকিপার, গোলকিপার কে ছিলেন? বলকিপার না, গোলকিপার কে ছিলেন? মার্টিনেজ। তো মার্টিনেজ হচ্ছে গ্লাভস পেয়েছে, গোল্ডেন গ্লাভস। তো এই ইনফরমেশনগুলো কিন্তু খেয়াল রাখবে। কী কী বললাম? গোল্ডেন বুট, ওকে, গোল্ডেন বুট খেয়াল রাখবে। তার সাথে খেয়াল রাখবে, বুট বললাম এমবাপে, গোল্ডেন বল মেসি, আর গোল্ডেন গ্লাভস, গোল্ডেন গ্লাভস পেয়েছে মার্টিনেজ, ওকে। তার সাথে ইয়াং যে প্লেয়ার হিসেবে, ইয়াং প্লেয়ার অফ দ্য ইয়ার যিনি পেয়েছেন, তিনি হচ্ছেন এনজো ফার্নান্ডেজ, ওকে, এনজো ফার্নান্ডেজ, ওনার নামটাও খেয়াল রাখবে। ইয়াং প্লেয়ার অফ দ্য ইয়ার ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 যেটা আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যে হয়েছিল, যেখানে আর্জেন্টিনা জিতেছে। আচ্ছা, এরপরে খেয়াল রাখবে, পরের পেজে যাই। 2023 খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হোস্ট করবে উত্তরপ্রদেশ। আর আন্ডার-19 মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ইম্পর্টেন্ট হোস্ট করবে শ্রীলঙ্কা, ঠিক আছে। চলো পরের পেজে আমরা যাচ্ছি, পরের স্লাইডে। 2024-এ যে প্যারিস অলিম্পিক, সেটার ম্যাসকট হিসেবে ঘোষিত হলো কি? না, ফাইরিগিয়ান ক্যাপ। দাঁড়াও, আমি এটাকে একটু মুছতে চেয়েছিলাম, হ্যাঁ, ফাইরিগিয়ান ক্যাপ। এটা হচ্ছে উচ্চারণটা তোমরা একটু নিজেদের মতো করে নিও, জাস্ট দেখে রেখো, হ্যাঁ, 2024 প্যারিস অলিম্পিকের ম্যাসকটটা। আর খেয়াল রাখবে, কাতারে, এই যে কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে ভারতের হয়ে উপস্থিত গিয়েছিলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ছিলেন। আর এখান থেকে, হ্যাঁ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হচ্ছেন? পিটি উষা, গোল্ডেন গার্ল আমরা যাকে বলি। আর অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবার ডেভিস কাপ জিতল কিন্তু কানাডা। তোমরা জানাবে ডেভিস কাপ কিসের সাথে রিলেটেড? তাহলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফার্স্ট টাইম ডেভিস কাপ জিতল কানাডা। ডেভিস কাপ কিসের সাথে রিলেটেড? কোন স্পোর্টসের সাথে রিলেটেড? টেনিস। কোন টেনিস? না, লন টেনিসের সাথে রিলেটেড। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে স্ট্র্যাটেজিক হিসেবে। চলো এবারে আমরা পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে সামরিক মহড়া। এখানে খেয়াল রাখবে, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং রয়্যাল সিঙ্গাপুর এয়ারফোর্সের মধ্যে যৌথ যে সেনা অনুশীলন, এক্সারসাইজ যেটা, ড্রিল যেটা, সেটা হোস্ট করছে কিন্তু পশ্চিমবঙ্গ, ইন্ডিয়ান এয়ারফোর্স আর রয়্যাল সিঙ্গাপুর এয়ারফোর্স। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত মালাবার নেভাল এক্সারসাইজে অংশ নিল ইন্ডিয়ান নেভি। তাহলে মালাবার নেভাল এক্সারসাইজ এটা কোথায় হয়েছে? রিসেন্টলি না, জাপানে হয়েছে। আর খেয়াল রাখবে, ভারতের সাথে যৌথভাবে গরুড়া শক্তি যে এক্সারসাইজ, সেটা কিন্তু করছে ইন্দোনেশিয়া। গরুদা শক্তি যেটা, সেটা করছে ইন্দোনেশিয়া, ওকে। তো চলো আমরা পরের টপিকে যাই, বই ও লেখক। এখানে খেয়াল রাখবে, পাঞ্চালী দ্য গেম অফ ডাইস এই শিরোনামে উপন্যাস লিখলেন কে? শিবাজি বন্দ্যোপাধ্যায়। আরেকটা খেয়াল রাখবে, ইন্ডিয়া দ্য মাদার অফ ডেমোক্রেসি বইটা লিখলেন, রিলিজ করলেন অ্যাকচুয়ালি ধর্মেন্দ্র প্রধান, ওকে। আচ্ছা চলো আমাদের পরের টপিক হচ্ছে যোজনা ও অভিযান। এখানে আসছি আমরা। আচ্ছা এখানে তোমাদের একটা বিষয় বলে দিই, যে হার ঘর জল বিভিন্ন যে প্রকল্প আমরা দেখি না, একটু পরেই বলছি, চলো আগে এগুলো দেখে নাও। এখান থেকে ইম্পর্টেন্ট বলবো, হার ঘর গঙ্গাজল, হার ঘর গঙ্গাজল যে প্রজেক্ট, সেটা কিন্তু লঞ্চ করেছে বিহার, গঙ্গাজল, হ্যাঁ।
আর একটা ইম্পর্টেন্ট যেটা বলবো বলছিলাম যে হার ঘর জল, এটা সবাই জানো প্রকল্পটার নাম হার ঘর জল। এইটার ক্ষেত্রে প্রথম সার্টিফাইড, ফার্স্ট সার্টিফাইড স্টেট যদি বলা হয় সেটা কে, সেটা হবে গোয়া। খেয়াল রাখবে হার ঘর জলের যে স্কিমটা বা প্রজেক্টটা, তার ক্ষেত্রে প্রথম সার্টিফাইড স্টেট হচ্ছে কিন্তু গোয়া। এখানে ভুল হয়ে যায় অনেকের, হিমাচল প্রদেশ ভাবতে পারে, কিন্তু প্রথম সার্টিফাইড স্টেট হচ্ছে গোয়া। ওকে চলো, আচ্ছা হ্যাঁ, নেক্সট হচ্ছে ব্যাংক ও অর্থনীতি। এখান থেকে আমরা জাস্ট দুটো কারেন্ট অ্যাফেয়ার্স খেয়াল রাখবো, সেটা হচ্ছে আরবিআই। আরবিআই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর, সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন, বিবেক যোশী। আর ইভলভ, ইভলভ নামে নলেজ সামিট লঞ্চ করলো কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক। কোন ব্যাঙ্ক? অ্যাক্সিস ব্যাঙ্ক। ওকে, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটা কারেন্ট অ্যাফেয়ার্স খেয়াল রাখতে বলবো, সেটা হচ্ছে শনি গ্রহকে অনুসন্ধান করতে গিয়ে ড্রাগন ফ্লাই প্রজেক্ট লঞ্চ করলো কিন্তু নাসা। তাহলে নাসা এই যে ড্রাগন ফ্লাই প্রজেক্ট যেটা লঞ্চ করেছে, সেটা কোন গ্রহকে খোঁজার জন্য? না, স্যাটার্নকে খোঁজার জন্য। ওকে, এটা খেয়াল রাখবে। আর এখান থেকে সেই অর্থে কিছু দরকার নেই, চলো আমরা পরের টপিকে যাই। হোস্ট, হোস্টের ক্ষেত্রে খেয়াল রাখবে, সম্প্রতি ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল কোথায় শুরু হলো? ছত্তিশগড়ের রায়পুরে, ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল। কোপ 27, COP 27 নামে যে জলবায়ু সম্মেলন, সেটা অনুষ্ঠিত হচ্ছে কোথায়? না, ইজিপ্ট বা মিশরে হচ্ছে। আচ্ছা, কোপ মানে জানো তো, COP মানে কনফারেন্স, বিভিন্ন পার্টি, পার্টির মিলিত কনফারেন্স বা মিটিং আমরা বলতে পারি। তো COP মানে কনফারেন্স অফ পার্টিজ। তো জলবায়ু সংক্রান্ত এই সম্মেলনটা হচ্ছে ইজিপ্ট বা মিশরে। এবারে এখান থেকে আর সেরম কিছু, এটা দেখতে পারো, আন্তর্জাতিক গীতা মহোৎসব আয়োজিত হচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্রে। আর তোমরা জানো যে G20-র জন্য বর্তমানে যে 2023-এর G20-র যে বিভিন্ন মিটিংস হচ্ছে, এটা তো 18th এডিশন, তাই না? তো এই 18th এডিশনের ক্ষেত্রে, 18th এডিশনের ক্ষেত্রে ইন্ডিয়া আমাদের হোস্ট রয়েছে। মানে পয়লা ডিসেম্বর 2022 থেকে নভেম্বর 2023 অবধি এক বছর কিন্তু ভারত এটার হোস্ট থাকবে, মানে প্রেসিডেন্ট হিসেবে রয়েছে। তো বেশিরভাগ যে কনফারেন্সগুলো সেগুলো কিন্তু 18th বলছি, দেখো এটা হচ্ছে 17th G20 সামিট, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার বালি। এটা নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি আমরা। তো ডিসেম্বর 2022 থেকে নেক্সট ইয়ার নভেম্বর 2023 অবধি G20-র মানে 18th এডিশনের প্রেসিডেন্ট ইন্ডিয়া, আর 17th কে হোস্ট করছে? না, ইন্দোনেশিয়া। আর এটা হয়েছিল, শুরু হয়েছিল বালিতে, এটা খেয়াল রাখবে, বারবার বলছি। আচ্ছা এটা দেখে রেখো, 53rd মানে 53rd যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা কোথায় হবে? না, গোয়াতে। চলো, এই যে G20 শেরপা মিটিং ভারতে প্রথম, যেটা সেটা হোস্ট করবে উদয়পুর, দেখতেই পাচ্ছো ভারত, তাই না? অ্যাপ পোর্টাল থেকে সেই অর্থে কিছু দরকার নেই। প্রয়াণ থেকে এখানে খেয়াল রাখবে, জামশেদজি ইরানি, উনি 86 বছর বয়সে মারা গেলেন। অ্যাকচুয়ালি কেন খেয়াল রাখতে বলে, মনেকে বলা হয় ভারতের স্টিল ম্যান, কাকে বলা হয়? জামশেদজি রানীকে। ওকে, আর খেয়াল রাখবে, ভারতের প্রথম ভোটার শ্যামসারণ নেগি, উনি সম্প্রতি কিন্তু মারা গেছেন। তাহলে ভারতের প্রথম ভোটার কে? শ্যামসারণ নেগি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে উনি কোন স্টেট থেকে বিলং করেন, জম্মু কাশ্মীর না হিমাচল প্রদেশ না কোথা কেরালা না কর্ণাটক, কোথা থেকে বিলং করেন, সার্চ করে হলেও জানাবে, তাহলে তোমাদের একটু ইনফরমেশন গ্যাদার হবে। ওকে, তো ভারতের প্রথম ভোটার হচ্ছেন শ্যামসারণ নেগি, উনি মারা গেছেন। আরেকটা খেয়াল রাখতে হবে, সম্প্রতি 77 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত অভিনেতা বিক্রম গোখলে। তো চলো আমরা পরের টপিকে যাই। আন্তর্জাতিক বিবিধ ইন্টারন্যাশনাল বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সম্প্রতি চীনে বাপ্পি লাহিড়ির জিমি জিমি গানটার মাধ্যমে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে। বেসিক্যালি নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স বারবারই বলছি 2022-এ। তো তার একটু আগেই আমরা এই যে জিমি জিমি গানটা কেন ইম্পর্টেন্ট বলা হচ্ছে, ওখানে কোভিডের সময় যে লকডাউনস, কোভিড যে লকডাউন, মানে অনেক লকডাউন ছিল, তো সেটার প্রোটেস্টের জন্য জিমি জিমি গানটা ব্যবহার করা হচ্ছিল। তো তোমরা খেয়াল রাখবে, সম্প্রতি চীনে বাপ্পি লাহিড়ির জিমি জিমি গানটার মাধ্যমে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে। আচ্ছা, আর খেয়াল রাখবে, দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করে রেকর্ড গড়লো কিন্তু সুইজারল্যান্ড। দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন মানে লার্জেস্ট প্যাসেঞ্জার ট্রেন। আচ্ছা, কোলিন্স ডিকশনারি অনুযায়ী ওয়ার্ড অফ দ্য ইয়ার কি?
পারমা ক্রাইসিস, ওকে? এটা কিন্তু খেয়াল রাখবে, পারমা ক্রাইসিস। এটার মিনিংটা জানার তো দরকার নেই, বলতে পারি পারমা ক্রাইসিস মানে হচ্ছে একটা এক্সটেন্ডেড পিরিয়ড। কী সেটা? ইনস্টেবিলিটি ইনসিকিউরিটিজের একটা এক্সটেন্ডেড পিরিয়ড, তাকেই আমরা বলি পারমা ক্রাইসিস। তো কোলিন্সের ডিকশনারি অনুযায়ী ওয়ার্ড অফ দ্য ইয়ার মানে 2022-এর ক্ষেত্রে আর কি পারমা ক্রাইসিস, এটুকু খেয়াল রাখবে। আচ্ছা, এখান থেকে আর খেয়াল রাখবে, প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ম্যারিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর হলেন অরুণা মিলার। চলো নেক্সট, এখানে খেয়াল রাখবে প্রাকৃতিক গ্যাস নেওয়ার জন্য চীনের সাথে 27 বছরের চুক্তি করলো কে? কাতার। আর এখানে দেখো, বিগত 40 বছরে প্রথমবার অগ্ন্যুৎপাত হওয়া বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মৌনালোয়া হাওয়াই দ্বীপপুঞ্জে আছে, তোমরা জানো 40 বছরে প্রথমবার অগ্ন্যুৎপাত হলো মৌনালোয়া হাওয়াইতে। নেক্সট, সম্প্রতি মাঙ্কি পক্স যেটার নাম পরিবর্তন করে ছোট্ট করে দেওয়া হলো, এম পক্স রাখা হলো, কে রেখেছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO রেখেছে। এবার আমরা পরের এবং লাস্ট টপিক, সেটা হচ্ছে বিবিধ। এখানে খেয়াল রাখবে মেঘালয়ের মাউমলুক কেভ ভারতের প্রথম জিও হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেল। মাউমলুক কেভ কোথায় রয়েছে? এটা রয়েছে মেঘালয়তে। আর খেয়াল রাখবে সম্প্রতি ভারতের 53তম বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিগণিত হলো কিন্তু উত্তরপ্রদেশের রানীপুর টাইগার রিজার্ভ, 53তম বাঘ সংরক্ষণ কেন্দ্র। নেক্সট, এখান থেকে খেয়াল রাখবে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক এটা কোথায় প্রতিষ্ঠা করা হলো? অরুণাচল প্রদেশে, ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। আর সম্প্রতি খবরে তোমরা জানো যে মাচ্ছু নদী, তো এই মাচ্ছু নদীর ওপর মরবি ব্রিজ, এটা কোথায় রয়েছে? গুজরাটে। জাস্ট দেখে রাখবে এটা। নেক্সট, এখান থেকে খেয়াল রাখবে বিদ্যালয়ে প্রতিদিন 10 মিনিট করে যোগা করার কথা বাধ্যতামূলক করলো কিন্তু কর্ণাটকা, খুব ভালো জিনিস এটা। 17তম প্রবাসী ভারতীয় দিবস 9th January আমরা জানি যে NRI ডে, নন রেসিডেন্টস অফ ইন্ডিয়া, যারা ভারতীয় হয়েও ভারতে থাকেন না আর কি, নন রেসিডেন্টস মানে প্রবাসী যাদেরকে আমরা বলি, তো প্রবাসী ভারতীয় দিবসে প্রধান অতিথি ছিলেন কে? না, গায়ানার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলী। 17তম ভারতীয় দিবসে প্রধান অতিথি হলেন গায়ানার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলী। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি ইনস্টল করা হবে কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি মধ্যপ্রদেশের উজ্জয়িনী। আচ্ছা, তারপরেটাও খেয়াল রাখবে 2041 সালে উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন কার্বন নিউট্রাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হবে। তাহলে মথুরা বৃন্দাবন কার্বন নিউট্রাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হবে, কত সাল বরাবর বলা আছে? না, 2041 সাল বরাবর। এবং এটা একটু দেখে রাখো, জাস্ট দেখে রাখবে, 2023 সালের শেষে উড়িষ্যা বস্তিমুক্ত হবে বলে ঘোষণা করেছেন ওখানকার মুখ্যমন্ত্রী CM নবীন পটনায়ক। আর খেয়াল রাখবে বেঙ্গালুরুতে 108 ফুট লম্বা নাদাপ্রভু কেম্পে গৌড়া, নাদাপ্রভু কেম্পে গৌড়ার ব্রোঞ্জের মূর্তি, কিন্তু ব্রোঞ্জের যে স্ট্যাচু অ্যাকচুয়ালি উন্মোচন করলেন নরেন্দ্র মোদী। অ্যাকচুয়ালি ওখানকার মানে বেঙ্গালুরু যখন ডেভেলপমেন্ট হয়, তো বেঙ্গালুরু টাউনে যখন ডেভেলপমেন্ট হয় 16th century কথা, 16th century যে বেঙ্গালুরু ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইনি নাদাপ্রভু কেম্পে গৌড়া। তো ওনারই 108 ফুট লম্বা ব্রোঞ্জের স্ট্যাচু বেঙ্গালুরুতে উন্মোচন করলেন PM নরেন্দ্র মোদী। ওকে, উত্তরাখণ্ড হাইকোর্টকে নৈনিতাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো কোথায়? হালদ্বানিতে সরিয়ে নিয়ে যাওয়া হলো, এটা জাস্ট দেখে রাখবে। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট, দনিপোলো এয়ারপোর্ট যেটা, সেটা উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। মানে অ্যাকচুয়ালি প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা, সেটা কোন স্টেটে? না, অরুণাচল প্রদেশ। আর এটা একটু জাস্ট দেখে রাখো, ভারতের প্রথম এলিফ্যান্ট ডেথ অডিট ফ্রেমওয়ার্ক, তামিলনাড়ু। জাস্ট দেখে রাখো, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু অরুণাচল প্রদেশেরটা অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, এটাও দেখে রাখবে, ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সৈনিক স্কাইডাইভার হলেন লান্স নায়েক মঞ্জু, মঞ্জু নামটা খেয়াল রাখবে। ফিল্ম বাজার নামে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফিল্ম মার্কেটের উদ্বোধন করা হলো কোথায়? গোয়াতে, ফিল্ম বাজার গোয়া, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া, এইভাবে লিঙ্ক করে করে খেয়াল রাখার চেষ্টা করবে। শিশু অধিকারের ওপর ফিল্ম প্রমোট করতে ভারতের সাথে হাত মেলালো কিন্তু ইউনিসেফ, খুব ইম্পর্টেন্ট। এখানে অপশন দিতে পারে যে
ইউনিসেফের সাথে ধরো বলে একটা অপশন দিল ইউনিসেফ, একটা দিল ইউনেস্কো, বিভিন্ন এরকম অপশন দিল। তো তোমরা খেয়াল রাখবে যে শিশুর অধিকারের ওপর ফিল্ম প্রমোট করার জন্য ভারতের সাথে হাত মেলালো কে, না ইউনিসেফ। ক্লিয়ার? আচ্ছা, সম্প্রতি তামিলনাড়ুর প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হলো কিন্তু মাদুরাইয়ের আরিথপত্তি গ্রাম। কোথাকার? মাদুরাই। কোথাকার? তামিলনাড়ু। প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ তামিলনাড়ুর। আর দেখো, 2023 সালের প্রজাতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি ভারতের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন ইজিপ্টের রাষ্ট্রপতি আবদেল ফাতা এল সিসি। এটা তোমরা পড়েছো জানুয়ারি 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সে, এটা তোমাদের আগেই করিয়ে দিয়েছি, জাস্ট নভেম্বরটা পেন্ডিং ছিল। এটা কিন্তু খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ডিসেম্বর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন দিতে থাকো। তো এই অবধি এন্ড করলাম সবাইকে, সবাই ভালো করে মন দিয়ে পড়তে থাকো, নিজের খেয়াল রাখো, টেক কেয়ার।